খুব তাড়াতাড়ি মাস শেষ হয়ে এলো এবং বাবা আর তার প্রিয় আদরের মেয়ে জঙ্গলের দিকে রওনা হলো। যখন রাত্রি নেমে এলো তখন বিউটি আর তার বাবা জঙ্গলের মধ্যে রাজপ্রাসাদে এসে পৌঁছলো। তারা ভিতরে হেঁটে এলো এবং দেখলো টেবিলের উপরে দুজনের জন্য মুখরোচক খাবার রাখা আছে। তারা যেই না টেবিলে বসতে গেল অমনি দরজার দিক থেকে একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল। এটা সেই রাক্ষস ছিল। রাক্ষস বিউটির বাবার দিকে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, এটা কি তোমার সেই মেয়ে যার জন্য তুমি সাদা গোলাপ সংগ্রহ করছিলে? ভদ্রলোকটি বলল, তার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। রাক্ষস বলল, এই রাজপ্রাসাদে সবকিছু সে ব্যবহার করতে পারে, তার ঘর এখানে তৈরি আছে। শুভরাত্রি। যখন বিউটি তার ঘরে ঢুকলো সে অনেক বেশি সুন্দর একটা ঘর দেখলো যা সে আগে কখনো দেখেনি। সে বেশ ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বিউটি আর তার বাবা একসাথে ব্রেকফাস্ট করলো। তারপর তারা একে অন্যকে গুড বাই জানালো। যখন তার বাবা তার চোখের আড়ালে চলে গেল বিউটি তার ঘরে ফিরে এলো। একটা দেওয়ালে একটা আয়না ঝোলানো ছিল এবং তার নিচে সোনার অক্ষরে লেখা ছিল, ছোট্ট বিউটি তোমার চোখ মুছো, তোমার এই চোখের জল আর দীর্ঘশ্বাসের কোনো প্রয়োজন নেই, এই আয়নার দিকে তাকিয়ে তুমি যা চাইবে তাই পাবে। এই লেখাগুলো বিউটিকে স্বাভাবিক করে তুলল। সে তখন চিন্তা করলো যদি সে এখানে অখুশি থাকে তবে সে তার কাছে বাড়ি ফিরে যেতে চাইবে। এর পরের দিনগুলোকে বিউটির খুব লম্বা মনে হলো, যদিও রাক্ষস তার আনন্দের জন্য অনেক কিছু রেখে গেছিল। কিছু সময় সে পড়ত, কিছু সময় সে ছবি আঁকত, কখনো সে বাইরে বাগানে গিয়ে খেলত, আর কখনো কখনো সে সুন্দর ফুল সংগ্রহ করত। প্রতিদিন সন্ধ্যাবেলায় খাওয়ার সময় দরজার দিক থেকে একই রকম শব্দ শুনতে পেত আর একটা কর্কশ স্বর জিজ্ঞাসা করত, ভেতরে আসতে পারি? আর প্রতিদিন সন্ধ্যায় বিউটি কাঁপতে কাঁপতে উত্তর দিত, হ্যাঁ রাক্ষস। তারপর তারা একসাথে কথা বলতো, যদিও রাক্ষসের শরীর আর গলার স্বর বিউটিকে ভয় পাইয়ে দিত, কিন্তু তার কথাগুলো এত নরম ছিল যে খুব তাড়াতাড়ি সে তাকে কম ভয় পেতে লাগলো। আমি কি খুব কুৎসিত বিউটি? এক সন্ধ্যায় রাক্ষস জিজ্ঞাসা করল, হ্যাঁ রাক্ষস। আমি কি খুব বোকা? না, তুমি বোকা নও রাক্ষস। তুমি আমায় ভালোবাসতে পারো বিউটি? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি রাক্ষস, কারণ তুমি খুব দয়ালু। তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে বিউটি? ওহ না না রাক্ষস। রাক্ষস তার কথায় এত অখুশি হলো যে তাই দেখে বিউটির খুব খারাপ লাগলো। কিন্তু আমি একটা রাক্ষসকে বিয়ে করতে পারি না, সে মনে মনে বলল। পরের দিন সকালে বিউটি তার আয়নার মধ্যে দেখল, আমি জানতে চাই আমার প্রিয় বাবা কেমন আছেন, সে বলল। এরপর যখন সে আয়নার মধ্যে তাকালো সে দুঃখজনক একটা ছবি দেখল, তার বাবা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন আর তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। বিউটি সারাদিন ধরে কাঁদল তার বাবার যন্ত্রণা ও একাকিত্বের কথা চিন্তা করে। যখন প্রতিদিনের মতো রাক্ষস সন্ধ্যাবেলা এলো সে দেখল বিউটিকে অনেক দুঃখী দেখাচ্ছে। কি হয়েছে বিউটি? সে জিজ্ঞাসা করল। তখন সে বলল কেন সে মন মারা হয়ে বসে আছে, সে বাড়ি ফিরে যাওয়ার জন্য ভিক্ষে চাইল। তুমি যদি চলে যাও আমি খুব দুঃখ পাবো বিউটি, রাক্ষস এ কথা বলল। অথচ আমি তোমাকে কাঁদতে দেখতেও পারবো না, রাক্ষস বলল। তুমি কালকে বাড়ি যেতে পারো। ধন্যবাদ রাক্ষস, বিউটি বলল, কিন্তু আমি তোমায় দুঃখ দিতে চাই না, আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসব। রাক্ষস সন্দেহের চোখে তাকালো কারণ সে বিউটিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলার ভয় পাচ্ছিল। এই আংটিটা নাও, সে দুঃখের সাথে বলল।
তুমি যদি ফিরে আসতে চাও, রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা টেবিলের উপরে রেখো। আর এখন গুড বাই আমার বিউটি। সেই রাতে বিউটি আয়নার দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করল পরের দিন সকালে যেন তার বাবার বাড়িতে ঘুম ভাঙে। বিউটির প্রার্থনা সত্যি হলো। পরের দিন সকালে সে নিজেকে আবার তার নিজের বাড়িতে দেখতে পেল। বিউটির বাবা যেই মুহূর্তে বিউটিকে দেখতে পেল, সেই মুহূর্ত থেকেই তার শরীর ভালো হয়ে উঠতে লাগলো। সে বিশ্বাস করতে পারছিল না যে কেমন করে এক সপ্তাহ কেটে গেল। যদিও তার বাবার শরীরের অনেক উন্নতি হয়েছে, তবুও বিউটির মনে হলো যে তার বাবার শরীর এতটা অসুস্থ হয়নি যে বাবাকে স্বার্থপর বোনেদের কাছে ছেড়ে যাবে। আমি আরও এক সপ্তাহ থাকব, বিউটি বলল। আর তার বাবা এই কথা শুনে খুশি হয়ে হাসলেন। কিন্তু একটা দুটো দিন কাটার পর হঠাৎ একদিন বিউটি একটা স্বপ্ন দেখল। সে স্বপ্নে দেখল যে প্রাসাদের বাইরে বাগানের সাদা গোলাপ ঝোপের পাশে রাক্ষস ঘাসের ওপর পড়ে আছে। সে বলল, আ বিউটি, তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই স্বপ্নটা বিউটিকে জাগিয়ে দিল। তারপর সে বেচারা রাক্ষসের কথা আর চিন্তা করতে পারছিল না। সে লাফিয়ে বিছানা থেকে নেমে এলো আর জাদু আংটিটা টেবিলের উপরে রাখলো। তারপর সে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙলো, সে দেখলো যে সে রাক্ষসের প্রাসাদে নিজের ঘরে রয়েছে। বিউটি জানতো যে রাক্ষস সন্ধ্যার আগে তার সাথে কখনোই দেখা করতে আসবে না, তবুও তার মনে হলো দিনটা যেন শেষই হচ্ছে না। শেষ পর্যন্ত খাবার সময় এসে গেল, কিন্তু রাক্ষস সেখানে এলো না। বেচারি বিউটি অসহায় বোধ করল। হঠাৎ একটা চিন্তা তার মাথায় এলো। যদি তার স্বপ্ন সত্যি হয়ে থাকে, যদি রাক্ষস গোলাপ ঝোপের পাশে ঘাসের উপরে পড়ে থাকে। বিউটি অন্ধকারের মধ্যে দৌড়ে প্রাসাদের বাইরে বাগানের সাদা গোলাপ ঝোপের কাছে পৌঁছে গেল। সেখানে গোলাপ ঝোপের তলায় ভেজা ঘাসের উপরে সে রাক্ষসকে পড়ে থাকতে দেখল। সে হাঁটু মুড়ে তার পাশে ঘাসের উপর বসল। তারপর তার মাথায় হাত রাখল। তার ছোঁয়াতে রাক্ষস চোখ মেলে তাকালো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না বিউটি, সে ফিস ফিস করে বলল। তাই আমি অনাহারে মৃত্যুবরণ করছি। এখন আমি তোমাকে আবার দেখতে পেলাম, এবার আমি শান্তিতে মরতে পারবো। ওহ আমার রাক্ষস, তুমি যদি মরে যাও আমি সহ্য করতে পারবো না, বিউটি বলল। প্লিজ বেঁচে ওঠো, আমি তোমায় বিয়ে করব। আমি তোমায় সত্যি ভালোবাসি, তুমি খুব দয়ালু মনের রাক্ষস। বিউটি তার মুখ দুহাতের মধ্যে লুকিয়ে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলল। যখন সে আবার মুখ তুলে তাকালো, সে দেখল যে রাক্ষস সেখানে নেই। তার জায়গায় একজন সুদর্শন রাজকুমার তার পাশে দাঁড়িয়ে অভিশাপ মুক্ত করার জন্য সে তাকে ধন্যবাদ জানালো। তুমি কি বলতে চাইছো, অবাক হয়ে বিউটি জিজ্ঞাসা করল। ও আমি আমার রাক্ষসকে চাই, আমার প্রিয় রাক্ষস, আর অন্য কাউকে নয়। এরপর রাজকুমার বোঝালো, একটা দুষ্ট পরী আমাকে অভিশাপ দিয়ে বলেছিল আমি একটা বোকা কুৎসিত দেখতে বিস্ট হয়ে যাব। সে তাকে বলল, একমাত্র কোনো সুন্দরী মহিলা যদি আমাকে বিয়ে করতে রাজি হয়, তবেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। তুমি একজন খুব সুন্দরী মহিলা বিউটি, প্রিন্স বলতে থাকলো। তারপর রাজকুমার বিউটিকে চুমু খেয়ে তাকে নিয়ে প্রাসাদের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে একটা ভালো পরী বিউটির বাবাকে সাথে নিয়ে এলো। এরপর বিউটি রাজকুমারকে বিয়ে করলো। এরপর তার প্রিয় বাবাকে তার কাছে রেখে তারা সকলে আনন্দে দিন কাটাতে লাগলো।